আর খাইবে না খাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ তুমি খাও খাও ঠান্ডা হয়ে যেতেছে মা আপনার নানি খান ঠান্ডা হয়ে যেতেছে বাপরে বাপ কি ভালোবাসা একে অপরকে ছাড়া যেটা থাকতেই পারে না এই শুরু হয়ে গেল মানি হাফিজ দিয়ে দাও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি আপনাদের বোন আমার ছোট্ট সংসারে আমিও খুবই ভালো আছি আজকে সকাল সকাল রান্না বসানো সম্ভব হয় নাই তবে সকালে মোটামুটি খিচুড়ি রান্না করে খেয়ে একটু বেরিয়েছিলাম মাকে নিয়ে ডাক্তার দেখাতে মা শরীরটা ভীষণ খারাপ ছিল ইদানিং তো মোটামুটি আজকে আবার ডাক্তার দেখানো হয়েছে তো সেক্ষেত্রে কি বলবো একটু সকাল সকালে বের হয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে মোটামুটি চলে এলাম যে মেয়ের আবার আসার সময় হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটু তাড়াহুড়া করছিলাম রান্নার জন্য আর রান্না পাশাপাশি আবার ধোয়া মোছা সব কিছু করতে হয় তো সেই নিয়ে একটু তাড়াহুড়া আর মেয়ে আসার পূর্বে রান্না যদি না হয় তাহলে আবার মেয়ের সমস্যা হয়ে যায় কারণ মেয়ে আসার পর আবার খাওয়া দাওয়া একটু ঘুমানো পড়াশোনা আবার চলে যাওয়া সব কিছু মিলিয়ে দুপুরবেলাটা এমনিতেই একটু কষ্টকর হয়ে যায় মোটামুটি সকালে খিচুড়ি করা অবস্থায় প্রায় অনেকটাই ধোয়া মোছার কাজ করে ফেলেছি তো হালকা একটু ছিল সেটা আবার মা হেল্প করে দিয়েছে আর মা অসুস্থ যতই বলি যে কাজ না করার জন্য তারপরও চেষ্টা করে যতটা পারে সাহায্য করতে আর আজকে মোটামুটি মেয়ের পছন্দের রান্নাগুলি দুপুরে করব আসলে আমরা মা বলেন বাবা বলেন যারাই আছি আসলে আমরা সন্তানের জন্যই আসলে তো এত ত্যাগ এত তিতিক্ষা এত কষ্ট সব কিছুই তো মোটামুটি যেন বাচ্চারা ভালো খায় কিংবা ওরা ভালো থাকে কিংবা ওদের পছন্দের আইটেমগুলো তৈরি করে দিতে সবসময় আসলে আমরা বিরক্ত হই না বরঞ্চ মন থেকে সেটা করি আর আমাদের পরিবারের মধ্যে যেহেতু আমাদের মেয়ে একটাই আমার বোনেরও মাত্র দুটো ছেলে আর আমার বোনদের তো খুবই পছন্দের আমার মেয়ে যে যেটা বলে বোঝানোর মতো না যে সবারই খুবই আদরের আর ছোটো বোন যেহেতু এখনও বিয়ে করে নাই সেক্ষেত্রে আমাদের দু বোনের বাচ্চা ওই যে একটাই মেয়ে আর দুটো মাত্র ছেলে খুবই কম তো সেই ক্ষেত্রে মোটামুটি সবাই ভীষণ আদরের যেমন আপা দুটো ছেলে আমার খুবই 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 আদরের ওদেরকে মানে আমার এত এত ভালোবাসে ওদের প্রতি আবার আমার মেয়েকে ওরা ভীষণ ভালোবাসে তো সেই ক্ষেত্রে মোটামুটি শ্বশুর বাড়ির দিকে তো মেয়ে আছে কিন্তু বাপের বাড়িতে ওই মেয়ে একটাই সেক্ষেত্রে সবার ভীষণ আদরের আর আমিও সবসময় চেষ্টা করব পছন্দের আইটেমগুলোই ওকে তৈরি করে দেওয়ার জন্য যেহেতু খেতে খুবই আনাড়ি করে সেক্ষেত্রে আমার একটু কষ্টকর হয়ে যায় তো সেক্ষেত্রে চেষ্টা করি একটু ভিন্ন ভিন্নভাবে তৈরি করে দেওয়ার জন্যে আজকে ছোটো বোন দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করে আবার একটু বের হবে আর সকালে আমার সাথে গিয়েছিল মাকে ডাক্তার দেখানোর জন্য কারণ আমি তো একা কোথাও বের হতে পারি না আর একা আমি কিছু চিনিও না তেমন তো সেক্ষেত্রে বোনই হলো আমার একমাত্র ভরসা আমার বোনটা সকল কাজেই আমার পাশে থাকে আর সব সময় আমার যে কোনো কাজ ওকে দিয়ে করাইতে হয় আর আমি রাস্তাঘাট যেহেতু সেভাবে চিনি না বলতে গেলে সেক্ষেত্রে বোনটাই আমার মানে ডান হাত বাম হাত হয়ে থাকে সব সময় আর আমি ওর মাথার উপর সবসময় ছায়ার মতো আমি আমার হাজব্যান্ড তোর মানে আমাকে এত এত এতটা মানে কি বলবো ভয় পায় বললেও হবে শ্রদ্ধা করে বললেও হবে সম্মান করে বললেও হবে মানে কোনোটাতে কোনো কমতি নাই আমি যা বলি নিয়ে একবারে সেটাই শুনে সেটা করার চেষ্টা করে সবসময় আর আমার মেয়ের সাথে তো ওর ভাব ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না যেহেতু একসাথে থাকে তো সেক্ষেত্রে মানে এত খুনসুটি কি বলবো আর খুব 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 এক অপরের প্রতি এত আন্তরিকতা এত ভালোবাসা বলে বোঝানোর মতো না তো বলল যে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বের হবে মেয়ের জন্য সারপ্রাইজ আনার জন্য এখন কী আনে জানি না তবে যেহেতু মেয়েকে খুবই ভালোবাসে আর আমি যখন বাসায় এসেছিলাম তখন ওদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে একটা রুম ছিল ওয়াশরুম আর একটা রুমে ছিল বারান্দা তো
ওরা মানে একজন বারান্দার রুম নিবে আর একজন ওয়াশরুম নিবে, ওয়াশরুম যে রুমে ওই রুমটা নিবে। তো মেয়ের ইচ্ছে ছিল ওয়াশরুম যে রুমে ওই রুমটা নেওয়ার জন্যে, কিন্তু আমার ছোটো বোন ওই রুমটা নেবে আর বারান্দার রুমটা মেয়ে নিল। তো মেয়ের সাথে ওর ইয়ে হলো যে মেয়ে যখন যা চাইবে তখন সেটাই মেয়েকেও এনে দেবে। তো সেক্ষেত্রে ওদের মধ্যে এমনিতে তো সবসময় দেয়, তারপর এটা হচ্ছে একটা আনন্দ আর কি। তো আজকে অনেক দিন থেকে বললো যে আমার খালামণি তুমি আমাকে ট্রিট দেবা না, তা নাহলে কিন্তু আমি তোমার থেকে রুম নিয়ে যাব, তুমি বারান্দা রুমে যাবে আমি এই রুম আসবো। তো সেক্ষেত্রে আজকে তো বুঝতেই পারছি যে আজকে ছোটো বোন যাবে মূলত মেয়ের জন্য ট্রিট দেওয়ার জন্য। তাই আমি কী আনে জানি না, যাই হোক মোটামুটি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আসলে রান্নার ফাঁকেও অনেক কাজ থাকে মোটামুটি, যেহেতু সকাল আজকে ক্লিনিংয়ের কাজগুলো কিছু করতে পেরেছি কিছু করতে পারি নাই, সেক্ষেত্রে রান্নার ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি, আর আসলে ওনারা হচ্ছে মাথার উপরে চাঁদের মতো। তো ওনারা যদি ভালো থাকে সুস্থ থাকে এতে মনটা ভালো থাকে, আর মা অসুস্থ হলে মনটা আসলেই খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে মা মোটামুটি এখন আগের থেকে কিছুটা সুস্থের দিকেই আছে, তো সেক্ষেত্রে মনটা একটু খারাপই। আর দেখা গেছে মা বাবা বলেন শ্বশুর শাশুড়ি বলেন তারা কিন্তু তাদের ভালো লাগা পছন্দের কথা এগুলো কিন্তু আমাদের সাথে আসলে শেয়ার করতে পারে না, কিছু মন চাইলেও সেটা কিন্তু প্রকাশ করে না। আসলে পৃথিবীর সকল মাই মনে হয় এমন হয়, হয়তো কিছু কিছু ছাড়া, যে সন্তানের জন্য আসলে অনেক ত্যাগ তিতিক্ষা থাকে অনেক কিছু, আর মা হতে হলে আসলে অনেক ধৈর্যের দরকার হয়। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করি মোটামুটি যেটা পছন্দ করবে বা যেটা ভালোবাসে ওই রকম কিছু করে দেওয়ার জন্য। আর সকলে মা বাবাই দীর্ঘদিন বেঁচে থাকুক এই দোয়াই করি, কারণ মা বাবা কিংবা শ্বশুর শাশুড়ি ওনারা আসলে মাথার উপরে যেহেতু ছাদের মতো, সেক্ষেত্রে যে কোনো সমস্যা বিপদ আপদ আসলে ওনারা পাশে থাকলে মনে হয় যেন অনেকটা বল ভরসা পাওয়া যায়, নিজের কাছেও তৃপ্তি হয়। একটু সবজি করে নিচ্ছি সাথে, অনেকটা সবজি একসাথে করে যদি করা যায় তাহলে বাচ্চাদেরকে আসলে খাওয়ানোরই একটা সুবিধা পাওয়া যায়, হয়তো অনেকটা কালার দেখলে খেতে রাজি হয়। আবার অনেক সময় খেতে চায় না, তো জানি না খাবে কি না, তারপরে চেষ্টা করব একটু খাওয়ানোর জন্য, কারণ এই সময়টাতে যদি একটু পুষ্টিকর খাবার দাবার খাওয়া না যায় তাহলে কিন্তু দেখা গেছে ওদের অনেক ধরনের ত্রুটি সহ সমস্যা হতে পারে শারীরিকভাবে। আর মেয়েটা কেন জানি না সবজি থেকে শুরু করে অন্য কোনো কিছু খেতেই চায় না, শাক খেতেই চায় না, অনেক কষ্ট হয় কোনো কিছু খাওয়ানোর জন্য রাজি করাতে, অনেকটা অনেকটা কষ্ট করতে হয়। তো জানি না আজকে কী করে, যেহেতু খালামণি সারপ্রাইজ গিফট আনবে আজকে, তো সেক্ষেত্রে হয়তো বা খেতে রাজি হতেও পারে সে আশায়। আর কি বলবো, রান্নার ক্ষেত্রে আমার সবসময় না ধনে পাতা দিতে মনেই থাকে না, যেমন এতগুলো রান্না করলাম মনেই ছিল না, তো যাক পরবর্তীতে দিয়ে দিয়েছি সবগুলাতে। আর মোটামুটি রান্না সেরে নিয়েছি, তো এখন প্রায় রাত্র 9:30 বেজে গিয়েছে, মেয়েও চলে এসছে আর এখন বন্যি এসছে তার সারপ্রাইজ গিফট। তো আজকে কী এনেছে মেয়ের জন্য সেটাই, আসলে ওদের এত ভালোবাসা একে অপরের প্রতি। দোয়া করি পৃথিবীতে সকল খালা কিংবা বোনের মেয়ে হোক ছেলে হোক ফুপু হোক ফুফাতো ভাই বোন আসলে যারাই আছে আত্মীয় স্বজন সবার সম্পর্কটা খুব ভালো হোক মধুর হোক। আর যেহেতু দুজন বাসায় একা সেক্ষেত্রে দুজনের মধ্যে খুনসুটির ভাব সারা দিনই থাকবে। তোর পছন্দের পিজা নিয়ে আসলো মিক্স পিজা, তো এটা মাশরুম সবজি সসেজ চিকেন সব কিছু মিলেই, আর ও তো পিজা হলেই হলো, পৃথিবীর তার কোনো কিছুরই প্রয়োজন হবে না, পিজা দিয়েই মনে হয় সারা জীবন ওকে রাখা যাবে, যে এত পছন্দ করে ওর সবথেকে পছন্দের আইটেম। তো আজকে নিয়ে এলো ও খালামণি, আর যেহেতু ওদের সবার খুবই পছন্দের তো সেক্ষেত্রে পিজা অবশ্য আমরা বাসায় সবাই খুবই পছন্দ করি, সেক্ষেত্রে সবারই ভালো লাগে খেতে। এক্সপ্রেশনে মনে হচ্ছে যে পিজাটা সত্যি ভীষণ ভালো হয়েছে। আমি যেহেতু চিকেন সসেজ মাশরুম খাই না, তো সেক্ষেত্রে আমি ভেজিটেবলটা একটু ট্রাই করে দেখব, দেখি কেমন লাগে খেতে। ভীষণ ভীষণ মজা ছিল না রে, অনেক মজা অনেক মজা, অনেকটা সময় ধরে ওরা বসে রেখেছিল না? হ্যাঁ অনেক টেস্টি কিন্তু। পারা তুমি আর আর খাবে না, খাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও ঠান্ডা হয়ে যেতেছে, মা আপনার নানি খান।
ঠান্ডা হয়ে যাচ্ছে না না আর সবাই খেয়ে ফেলেন তাড়াতাড়ি করে খেলে গেল ইয়ে জিতেছে বাপরে বাপ কি ভালোবাসা একে অপরকে ছাড়া যেটা থাকতেই পারে না এই শুরু হয়ে গেল মানে ফিজা যে এত প্রিয় ফারহার এখন আজকে খালামণি ফিজা নিয়ে আসছে এজন্য হইছে কি এখন পারে আর খালামণিকে মানে কি যে করে ও কি ভালোবাসা তাদের এইরকমই খুনসুটি চলতেই থাকে সারাদিন বাসার মতো একে অপরের সাথে যে কি না কি করে অফ ক্যামেরায় বলে বোঝানোর মতো না এত দুষ্টু দুইটা আর মেয়েটা ওর অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সেই জন্যই মানে আরও বেশি ছোট থাকতে যা ছিল এখন বড় হওয়ার সময় আরও বেশি বেশি খুনসুটি করতেছে বাপরে বাপ যাক মোটামুটি রাতের বেলা আজকে সবাই পিজা খেলো এরপর কিছুক্ষণ পর তো অবশ্যই আমরা ভাত খেয়ে নেব তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দাও তোমরা আল হাফিজ দিয়ে দাও।